अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। फोने कैमरा ऑन करे रेखे चिलाम, ওটাতে নিশ্চয়ই কিছু না কিছু রেকর্ড হয়েছে। ভালো হলো নিহার বাবু আপনি চলে এসেছেন, আমি আপনাকে কিছু দেখাতে চাই। আসলে আমি না এক্ষুনি নিজেকে রেকর্ড করেছি, নিশ্চয়ই ওটাতে এমন কিছু রেকর্ড হয়েছে যাতে আমার এই অদ্ভুত আচরণের কারণ জানা যাবে। দেখাও। এই দেখুন। ঘরটার কি দশা করেছো? আগে ঘরটা পরিষ্কার করো, তারপর এই ফোন নিয়ে খেলা করো। মা প্লিজ ফোনটা আমাকে একটু দিন, আমার একটা ইম্পর্টেন্ট ভিডিও দেখার ছিল। না, আগে ঘর পরিষ্কার হবে তারপর ফোনে হাত দেবে। মা রুচিতা রুম পরিষ্কার করে দেবে, তুমি একবার ফোনটা দাও না প্লিজ। না নিহার, কি নোংরা করে রেখেছে ঘরটা। মা ও বলছে না একটা ভিডিও রেকর্ড করেছে, সেটাও দেখবে। দাও না প্লিজ, দাও আমাকে ফোনটা। রুচিতা, এর মধ্যে তো কিছুই নেই। নিহার বাবু মাঝখানে ভিডিওটা ডিস্টার্বড হয়েছে, ওই সময় নিশ্চয়ই কিছু না কিছু ঘটেছে। এবার থামো রুচিতা, আর কত অজুহাত দেবে তুমি? আগে আমাদের সবাইকে বিরক্ত করো, আর তারপরে নিজের ভুল স্বীকার করার বদলে অন্য কিছুর উপর দোষ চাপিয়ে দাও। এটাই কাজ তোমার, ব্যাস। নিহার বাবু, আপনি তো আমাকে বিশ্বাস করেন, বলুন। এতটা বিশ্বাস করি যে জানি তুমি এসব ইচ্ছে করে করবেই না। এই নাও ওষুধ খাও। কিছু তো ছিল যেটা রেকর্ডিংয়ে আসেনি। একটুর জন্য বেঁচে গেছি, অদ্ভুত শক্তির ছায়া রেকর্ডিংয়ে আসেনি, কিন্তু রুচিতার সন্দেহ হয়েছে। তবে ও কিছু করার আগে আমাকেই শেষ আঘাতটা করতে হবে, যাতে ওকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করা যায়। ওনাকে ঘুমন্ত অবস্থায় যতটা কিউট লাগে, এক্সারসাইজ করার সময় ততটাই হ্যান্ডসাম। আর যখন উনি আমার পাশে দাঁড়ান, আমাকে বোঝেন, তখন আমার ওনাকে এত ভালো লাগে, এত ভালো লাগে, এত ভালো লাগে যে কি অন্য কিছু করো না, কখন থেকে ওয়েট করছি আমি। আরে দেখাও না যে কতটা ভালোবাসো। নিহার বাবু, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে আমার কথা শুনছিলেন। ব্যাড ম্যানার্স। আমার ম্যানার ব্যাড নাকি তুমি ব্যাড গার্ল? আমি যখন ঘুমিয়ে থাকি তখন রোম্যান্টিক কথা বলো, আর যখন আমি জেগে যাই তখন আমার থেকে দূরে পালাও। এবার বলো কতটা ভালোবাসো। ছাড়ুন নিহার বাবু, আমার অনেক কাজ আছে। আগে আমার প্রশ্নের উত্তর দাও,
কতটা ভালোবাসো। এই প্রিয় না সবসময় ভুল টাইমে এন্ট্রি মারবে। রুচিতা রুচিতা রুচিতা, কি কিউট তুমি, আই লাভ ইউ। আই জাস্ট উইশ তোমার থেকে আর যেন ভুল না হয়। একবার ডক্টরের থেকে তোমার জন্য অ্যাপয়েন্টমেন্টও নিইনি। তোমাকে এই অবস্থায় দেখতে আমার একদম ভালো লাগছে না। না 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 না, রুচিতাকে এত সহজে জিততে দেব না আমি। কোনো না কোনো বড় খেলা খেলতে হবে। হ্যালো, আমি যেটা বলেছিলাম সেটা আনছো তো? হ্যাঁ, টাকা অনলাইন পেয়ে যাবে, কিন্তু কাজটাতে কোনো ভুল যেন না হয়। আজ এ বাড়িতে রুচিতার শেষ খাবার হবে। জল খাবার দিয়ে দিয়েছে বৌমা। আই এম রিয়েলি সরি, কাল একটু বেশি বকেছি তোমায়। না মা, আপনার সরি বলার কোনো দরকার নেই। আর আপনি নিজের জায়গায় ভুল ছিলেন না। আমি যে ব্যবহারটা করেছি তাতে তো অন্য কেউ হলেও এটাই রিয়্যাক্ট করত। না না মা, আমার খুব খারাপ লাগছিল, সেই জন্য আজকে আমি তোমার জন্য তোমার পছন্দসই জায়গা থেকে রাজকচুরি আনিয়েছি, সবাই একসাথে বসে খাবো। হয়তো এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ মা, আপনি খুব ভালো। আমার এত ভুলের পরেও আপনি আমাকে নিয়ে এতটা ভাবলেন। থাক, আমার প্রশংসা করা বন্ধ করো আর গিয়ে কচুরি নিয়ে এসো। তোমরা বসো না, রুচিতা এক্ষুনি চলে আসবে, আমি একটু ফোনটা চার্জে দিয়ে আসি। আরে বাহ, মা তো আমার ফেভারিট জায়গা থেকে কচুরি আনিয়েছে। ওয়াও রুচিতা, আজকে তো তোমার ফেভারিট ব্রেকফাস্ট এসেছে। আমাদের সঙ্গে শেয়ার করবে না করবে না? ভালো লাগলে খেয়ে নেবেন।
রুচিতা, তোমার মাথা ঠিক আছে তো? তুমি বুঝতে পারছো তুমি কি করছো? ছাড়ো ছাড়ো ওটা। ব্যাস রুচিতা, অনেক হয়েছে তোমার অসভ্যতম। তোমার একটা অসভ্যতম কিন্তু আমি সহ্য করবো না বলে দিলাম। বেরিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আরে নিহার, তুমি এসব কি বলছো? সত্যি বলছি বৌদি, এই মেয়েটা আমাদের কাছে আর কোনো পথই খোলা রাখেনি। একে এবার আমাদের বাড়ি থেকে যেতেই হবে। ওর মুখ পর্যন্ত দেখতে চাই না আমি আর। যাও এখান থেকে, যাও। চুপ! মা, তুমি ঠিক আছো তো? তুমি এভাবে চিৎকার করলে কেন? কিছু না, শুধু মনে হলো যেন কোনো পোকা যাচ্ছে মুখের উপর দিয়ে। রুচিতার ওই হারটা আমার না লেগে থাকুক, ভগবান করুন যেন আমার স্বপ্ন সত্যি হয়। রুচিতা, তাড়াতাড়ি কৌটোগুলো খোলো না, আমার খিদে পেয়েছে। আমার বাড়িটা অশুদ্ধ হয়ে গেল, নাও বাইরে ফেলো এগুলো, বাইরে ফেলো। ভাবছো কি রুচিতা, এগুলো ফেলে এসো। আমি এটা এভাবে ফেলবো না। আমি এটা কুকুরদের দিয়ে আসছি, এটাও তো কারো খাবার, তাই না? অদ্ভুত শক্তি ননভেজ খেতে অস্বীকার করলো কি করে? পুনম, তুমি যখন অর্ডার করেছো তখন ননভেজ কি করে করলে? কি জানি, আমি তো রাজকচুরি অর্ডার করেছিলাম। বৌমা, তুমি ঠিক করে দেখোনি নাকি পড়তে গিয়ে ভুল হয়েছে তোমার? যদি তুমি বুঝতে না পারো তাহলে ছোটদের সঙ্গে কথা বলো, ওদের বলো অর্ডার করে দিতে, নাহলে কোনো কাজের লোককে পাঠিয়ে আনিয়ে নিতে। তাতে অন্তত এই খাবার টেবিলে আমাদের মাথা তো খারাপ হতো না। দিদা, এটাতে তো মায়ের কোনো ভুল নেই, মা তো ভালোই চেয়েছিলেন, এটা হয়তো ডেলিভারি বয় ভুল করেছে। কিন্তু রুচিতা, রেস্টুরেন্ট তো পিওর ভেজ, তাহলে ননভেজ কি করে এলো? আমি এক্ষুনি ফোন করে শায়েস্তা করছি ওদের। আরে না না নিহার, ফোনে কথা বলার দরকার নেই, আমি নিজে গিয়ে কথা বলবো ওদের সাথে। এমনি ফোনে ওরা কিছু বুঝতে পারবে না। আমি রাজকচুরি চেয়েছিলাম, এইসব পাঠিয়ে দিল। আমি দিয়ে আসছি। এখন পুরো ঘরটা গঙ্গা জল দিয়ে ধুতে হবে, আমি তারপরেই কিছু খাবো। হ্যাঁ, আমার খাবার ইচ্ছেটাই চলে গেল। তুমি যদি বুঝতে না পারতে তো বাচ্চাদের বলতে পারতে, অন্তত খেতে তো পেতাম। ঠিক আছে। এই অদ্ভুত শক্তি ননভেজ খেতে কি করে অস্বীকার করলো? রুচিতাকেও নর্মাল মনে হচ্ছিল, অদ্ভুত শক্তি ওর শরীরে ঢুকলো কি না? কৌটোর আলো চলছে, মানে এই অদ্ভুত শক্তি রুচিতার শরীরে ঢোকেইনি। কিন্তু আমি তো নিজেই দেখেছিলাম ওকে যেতে, এটা হলো কি করে? মা, মা, আই এম সো সরি, আপনি ভালোবেসে আমার জন্য কচুরি আনালেন আর সব গণ্ডগোল হয়ে গেল। কোনো ব্যাপার না মা, তুমি সরি বলছো কেন? ভুল তো আমারই হয়েছে। যাকে, তুমি যাও গিয়ে তোমার কাজ করো।
এই অদ্ভুত শক্তি বারবার রুচিতার শরীরে গিয়ে ফিরে আসছে কেন? এর শক্তি শেষ হয়ে যায়নি তো? থ্যাংক ইউ ভগবান, আজকে আজকে সকালে আপনি আমাকে যে আশীর্বাদ দিয়েছেন তারপর থেকে আমি আমি আর কোনো ভুল করিনি। ভগবান, আমি কিছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে আমার সাথে, কেন হচ্ছে? কিন্তু আমি এইটুকুনি বুঝতে পারছি, এমন কিছু আছে যেটা আমি বুঝতে পারছি না, এমন কিছু আছে যেটা থেকেও কেউ দেখতে পারছে না। কিন্তু ভগবান, তোমার নজর তো সবার ওপর, তুমি তুমি তো সব বোঝো, তাই না? এবার তুমি আমাকে এই সমস্যা থেকে বের করো, এমন কিছু আশীর্বাদ দাও আমাকে যাতে আমার জন্য আমার পরিবারকে কোনো সমস্যায় পড়তে না হয়। প্লিজ ভগবান। থ্যাংক ইউ ভগবান, আমি আমি তোমার এই আশীর্বাদ সবসময় আমার কাছে রাখবো। তোমার এই আশীর্বাদের জন্য আমি আজকে কোনো ভুল করিনি, আমি আমি এটাকে নিজের থেকে কখনো দূরে করব না ভগবান। থ্যাংক ইউ। ঠাকুরের পুজোর ফুলটাকে রুচিতা রক্ষা কবচ বানিয়েছে। আমায় যে করেই হোক ওর হাত থেকে সুতোটা খুলতে হবে, তবেই আমার কাজ হবে। নিহার বাবু, আপনার গ্রিন টি, এটা কি হচ্ছে? কাকিমা, এটা হলো ইউভি লাইটস দেওয়া ক্যামেরা। এতে যে ছবিটা ওঠে তাতে সব দেখা যাবে যা আমরা খালি চোখে দেখতে পাই না। মানে? এই দেখো। ও মা, এটা তো দারুণ ক্যামেরা। আমাদের সায়েন্স টিচার বলেছেন যে আলাদা আলাদা জিনিসের ইউভি ফটো সিলেক্ট করে একটা কোলাজ বানাতে। তুমিও এসো কাকিমা, তোমার সাথেও কিছু ছবি তুলব আমি। কাকিমা কাকিমা বসো না। টিয়া, তাড়াতাড়ি এসো, ঘুমানোর সময় হয়ে গেছে। ও মা আমায় ডাকছে, এক্ষুনি না গেলে আমাকে পিটিয়ে দেবে। প্রিয় আপনার গ্রিন টি ঠান্ডা হয়ে যাবে। রুচিতা, তোমার হাতে এটা কি? এটা পূজো করার সময় আমি ভগবানের থেকে এটা আশীর্বাদ রূপে পেয়েছি, তাই হাতে বেঁধে নিয়েছি।
দেখো, ভগবানের আশীর্বাদে আজকে তুমি সকাল থেকে কোনো ভুল করনি। আর হ্যাঁ, ডক্টর টেস্টও করিয়ে নিয়েছে। যদি রিপোর্টে কোনো রকম গণ্ডগোল থাকে তাহলে ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি শুরু করে দেবে। তুমি একদম চিন্তা করবে না। হ্যালো, হাই সাকিব, ইয়া টেল মি। নিহারবাবু ঠিকই বলছেন, ভগবানের আশীর্বাদ পাওয়ার পর থেকে আমি কোনো ভুল করিনি, কারণ এটা আমার ঢাল হয়েছিল। এটা কোনোভাবে কারোর খারাপ নজর বা কোনো টুকটাকের প্রভাব ছিল না তো? কি রুচি, যা ইচ্ছে তাই ভাবিস, এরকম কিছু হয় না। বোধহয় ডক্টরের ওষুধটা ঠিকঠাক কাজ করেছে। কারণ যাই হোক, আমি তো ভগবানের কাছে এটাই চাইবো, আমি যেন কোনো ভুল না করি, সেটাই ভালো হবে। আমায় যে করেই হোক এই কেমিক্যালটা রুচিতার ফুলে ফেলতে হবে, তারপর আমার কাজ নিজে থেকে হবে। কিন্তু তার আগে ওই সুতোটা রুচিতার হাত থেকে খুলতে হবে, নাহলে এই কেমিক্যালটা রুচিতার হাত পুড়িয়ে দেবে।